আমার চ্যানেল জিওগ্রাফিস্কেপে তোমাদের সবাইকে স্বাগত। চ্যানেলটি সম্পর্কে তোমাদের যদি কোনো সাজেশন থাকে অথবা যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও। আমার ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনকে প্রেস করতে ভুলো না। আজকে আমরা জেট বায়ু সম্পর্কে পড়ব। জেট বায়ুর সংজ্ঞা, ধরন এবং ক্যারেক্টারাইস্টিক্স। জেট বায়ু নামটা থেকেই ধারণা করা যায় যে এটা হলো একটা উচ্চ গতিসম্পন্ন বাতাস। যেমন নর্মাল বিমানের থেকে জেট বিমান আরো তীব্র গতিতে প্রবাহিত হয় এবং আরো উচ্চতায় প্রবাহিত হয়, জেট বায়ুও নর্মাল বায়ুর থেকে আরো বেশি তীব্রতা সম্পন্ন উচ্চ গতির এবং উচ্চাকাশ দিয়ে প্রবাহিত একটা বাতাস। এই বাতাস সাধারণত ভূপৃষ্ঠ থেকে 7.5 থেকে 14 কিলোমিটার উচ্চতায় দেখা যায়, অর্থাৎ ঊর্ধ্ব টোপোস্ফিয়ারে এই বাতাস দেখা যায় এবং পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়, অর্থাৎ পশ্চিমা বায়ুর গতিপথেই প্রবাহিত হয় কিন্তু উচ্চাকাশ দিয়ে। আগেই আমরা জেনে নিয়েছি জেট স্ট্রিম কি। জেট স্ট্রিম হলো একটা তীব্র গতি সম্পন্ন বাতাস। এখন আমরা জেট স্ট্রিমের ডেফিনেশনে আসব। টি ওয়ার্থা, বিখ্যাত আবহবিদ, উনি বলছেন, অপেক্ষাকৃত সংকীর্ণ বলয়ের মধ্য দিয়ে বায়ু, যার উষ্ণতা ও বায়ুচাপের ঢাল খুব তীব্র, সেই শক্তিশালী বায়ুকে জেট বায়ু বলে। তাহলে জেট বায়ু হচ্ছে একটা সংকীর্ণ বাতাস। সংকীর্ণ মানে হচ্ছে যার দৈর্ঘ্য অনেক বেশি কিন্তু প্রস্থ কম, অর্থাৎ সরু। সেই রকম সংকীর্ণ বাতাস, যে বাতাস প্রবাহিত হচ্ছে উষ্ণতা এবং বায়ুচাপের ঢালের পার্থক্যের জন্য। ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন বা WMO এর মতে, ঊর্ধ্ব টোপোস্ফিয়ার বা স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে প্রায় অনুভূমিক অক্ষ বরাবর প্রবাহিত শক্তিশালী সংকীর্ণ বায়ুস্রোত, যেটি উলম্ব ও পার্শ্বস্থ বায়ুকে কাঁপিয়ে মাঝে মাঝে সর্বোচ্চ গতি লাভ করে, তাকে জেট বায়ু বলে। অর্থাৎ এটা ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ার, এই যে এখানে এটা আমরা একটা ছবি বানিয়েছি, ভূপৃষ্ঠ থেকে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা এবং ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্ব মানে হচ্ছে ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার শুরুর আগেই এরকম জায়গা দিয়ে প্রবাহিত হয় জেট বায়ু। কারণ জেট বায়ু ট্রোপোস্ফিয়ারের মাঝ দিয়ে প্রবাহিত হয় না, কারণ ট্রোপোস্ফিয়ারে ঝড়ঝঞ্ঝার প্রভাব পড়ে এবং অত স্পিডে জেট বিমান চলতে পারে না। সেই জন্যে জেট বায়ুও সেই বিমান বা জেটের নাম অনুসারে এই বাতাস একটু ওপর দিয়ে প্রবাহিত হয় এবং জেট বিমানে যাওয়ার সময়ই এই বায়ু আবিষ্কার হয়, সেই জন্য এটা জেট বায়ু নামেই পরিচিত। আর এখানে আমরা চলে আসি, এই দুটো ডেফিনেশন থেকে আমরা পাচ্ছি, জেট স্ট্রিম আর রিজিয়ন অফ লং ন্যারো হাই স্পিড উইন্ড, মানে লম্বা কিন্তু সরু এবং উচ্চ গতি সম্পন্ন বাতাস, দ্যাট টিপিক্যালি ফ্লো ফ্রম ওয়েস্ট ইন দ্য মিডিল আপার টোপোস্ফিয়ার অর লোয়ার স্ট্র্যাটোস্ফিয়ার, অর্থাৎ ট্রোপোস্ফিয়ারের ওপর দিয়ে অথবা লোয়ার স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে প্রবাহিত হয় এই বায়ু। জেট স্টিম আর ক্যারেক্টারাইজড বাই উইন্ড মোশন দ্যাট জেনারেট স্ট্রং ভার্টিক্যাল স্টিয়ারিং অ্যাকশন, হুইচ ইজ থট টু বি লার্জলি রেসপন্সিবল ফর ক্লিয়ার এয়ার টার্বুলেন্স। অর্থাৎ এই বাতাসটা যখন প্রবাহিত হচ্ছে তখন তার আশেপাশের বাতাসকে সে কাঁপিয়ে প্রবাহিত হচ্ছে। যে কোনো জায়গা দিয়েই আমরা দেখি যদি প্রচণ্ড স্পিডে কিছু চলে যায় তার আশেপাশের জায়গাটা মনে হয় যেন কাঁপছে। যেমন প্ল্যাটফর্মে যদি কোনো ট্রেন না দাঁড়ায়, তীব্র গতি সম্পন্ন ট্রেন পাশ দিয়ে যখন চলে যায় তারপরেও কিন্তু প্ল্যাটফর্মের দুদিকটা যেন মনে হয় কাঁপছে। জেট স্ট্রিম অনেকটা সেরকমই, দুদিক থেকে একটা কম্পন অনুভূত হয়, সেই কম্পন থেকে অনেক সময় পরিষ্কার আকাশে টার্বুলেন্স তৈরি হতে পারে। এবার আমরা আসছি জেট স্ট্রিমের ডিসকভারি বা জেট স্ট্রিমের ইতিহাস সম্পর্কে, আবিষ্কারের ইতিহাস সম্পর্কে। জেট স্টিম সম্পর্কে আগেই গবেষণা শুরু হয় কিন্তু এর অস্তিত্ব, মানে আসল অস্তিত্বকে অনুভব করা যায়নি। এর গবেষণা শুরু হয়েছিল 19 শতকের শুরুতে, যখন শিরাস মেঘের সঞ্চলন পর্যবেক্ষণ করতে গিয়ে ঊর্ধ্ব টোপোস্ফিয়ারে এক তীব্র গতিসম্পন্ন আঞ্চলিক বাতাসের উপস্থিতি পাওয়া যায়। এরপর 1933 সালে বার্টনেস তার গবেষণায় এরকম তীব্র
তীব্র বাতাসের উপস্থিতিকে সমর্থন করেন এবং ওই বছরই ভারতের ওপর পাইলট বেলুন ওড়ানো হলে 35,000 ফিট উচ্চতায় তীব্র বাতাসের প্রমাণ পাওয়া যায়। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার যুদ্ধ বিমান চালকেরা প্রথমেই তীব্র বাতাসের অস্তিত্বকে অনুভব করেন। যুদ্ধের শেষ ভাগে আমেরিকার বোমানু বিমান B-29 জাপানে বোমাবর্ষণের উদ্দেশ্যে আমেরিকা থেকে জাপানের দিকে অর্থাৎ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাওয়ার সময় এক শক্তিশালী পূর্বাভিমুখী বাতাসের সন্ধান পান। বাতাস যেদিক থেকে প্রবাহিত হয় সেদিক সেই নাম অনুসারেই তার নাম হয়। যেমন এই যে পশ্চিম দিক থেকে, এখানে আমি ডিরেকশন দিয়েছি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, তাহলে পশ্চিম দিক থেকে শুরু করে কোনো বাতাস পূর্ব দিক থেকে যাচ্ছে, অর্থাৎ যেদিক থেকে শুরু হয়েছে তার নাম অনুসারে বাতাসের নাম হবে পশ্চিমা বায়ু। যতই সে পূর্ব দিকে যাক কিন্তু সে পশ্চিমা বায়ু। আর পূর্ব দিকে কোনো বাতাসের উৎপত্তি হয়ে সে যদি পশ্চিমে আসে, পশ্চিমে প্রবেশ করে গেলেও, মানে পুরো পশ্চিমে পৌঁছে গেল, পশ্চিমের এন্ডে পৌঁছে গেল, কিন্তু তবুও সেটা পূবালী বায়ু, অর্থাৎ যেখানে অরিজিন সেই অনুযায়ী তার নাম। তাহলে আমরা বলছিলাম যে পশ্চিম দিক থেকে যখন প্লেনে করে বোমা বর্ষণের উদ্দেশ্যে জাপানের দিকে যাচ্ছে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে আসছে, তখন জেট বায়ুর জোনের মধ্যে, জেট বায়ু একটা সংকীর্ণ বাতাসের একটা অঞ্চল বা জোন, সেই বাতাসের মধ্যে যদি বিমান প্রবেশ করে যায় তাহলে তার গতিবেগ বাতাসের টানের উপরে নির্ভর করবে, অর্থাৎ যত স্পিডে স্রোতের টানের মতো বিমানটাকে টেনে নিয়ে যাবে, তাই বিমানের নিজস্ব গতি কমাতে হয়, অনেক সময় তা শূন্যতেও নেমে আসে। যারা সাঁতার কাটতে জানে বা নদীতে যারা বিশেষত সাঁতার কেটেছে তারা এই জিনিসটা বুঝতে পারবে, কারণ নদীতে যখন স্রোতের টানে সাঁতার কাটা হয় তখন তাকে বিশেষ কিছু করতে হয় না, সে যদি জলে ভাসতে জানে তাহলেই স্রোতের টানে তাকে টেনে নিয়ে যায়। এবার যখন বিপরীত দিকে, স্রোতের বিপরীতে সাঁতার কাটতে হয় তখন তাকে প্রচণ্ড পরিশ্রম করে তবেই এগোতে পারে, মানে খুব স্পিডে সাঁতার কাটতে পারলে তবেই সে সেই স্রোত অতিক্রম করে তার বিপরীতে প্রবেশ করতে পারবে। এখানেও তাই হচ্ছে। বিপরীত ভাবে জাপান থেকে বিমানগুলি যখন আমেরিকার দিকে, অর্থাৎ বোমা বর্ষণ করে ওরা ফিরে আসছে, পূর্ব থেকে পশ্চিমে ফিরছে, তখন জেট বায়ুর প্রবাহ পথের বিপরীতে, জেট বায়ু তো পশ্চিম থেকে পূর্বে যাচ্ছে, তাহলে ও যখন পূর্ব থেকে পশ্চিমে আসছে জেট বায়ু ভীষণ বাধা হয়ে দাঁড়াচ্ছে, জেট বায়ু স্পিডকে অতিক্রম করতে হবে তবেই বিমান এগোবে। তাই জন্য কি হচ্ছে, জেট বায়ুর পথে বিমানগুলো এগিয়ে যেতে পারে না জেট বায়ুর বিপরীত দিয়ে, তখন বিমানের নিজস্ব গতি বাড়াতে হয়। বিমান যদি না স্পিডে যায় তাহলে সে কিন্তু আর এগোতেই পারবে না, এবং সাধারণ অবস্থার থেকে দ্বিগুণ গতিবেগও করতে হয়, ফলে বিমানগুলো এগোতে পারে, না হলে বিমান এগোতে পারে না। তাহলে বাতাসের পথে যখন যাচ্ছে, অর্থাৎ জেট স্রোতের পথে, বায়ু স্রোতের পথে যাচ্ছে, তখন বিমানের গতি শূন্য করে দিতে হচ্ছে, বিমান ওই স্রোতের মধ্যেই ভেসে এগিয়ে যাচ্ছে। আর যখন বিপরীত হচ্ছে তখন তার গতিবেগ দ্বিগুণ করতে হচ্ছে, না হলে সে জেট বায়ু স্পিডকে অতিক্রম করতে পারছে না, ফলে এগোতেই পারছে না। এবার আমরা চলে আসছি জেট বায়ুর ধরন। বিভিন্ন ধরনের জেট বায়ু রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পোলার ফ্রন্ট আর সাব ট্রপিক্যাল। সাধারণত আমরা 5 ধরনের জেট বায়ু পাই, পোলার ফ্রন্ট জেট, সাব ট্রপিক্যাল জেট, পোলার নাইট জেট অর স্ট্যাটোস্ফেরিক জেট, ট্রপিক্যাল ইস্টার্লি জেট, লোকাল জেট। এই সব জেট বায়ুর গুলোর মধ্যে একমাত্র ট্রপিক্যাল ইস্টার্লি জেট পূর্ব থেকে পশ্চিমমুখী। এখানে একটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো শেল রয়েছে, এটা হচ্ছে যেটা নিরক্ষীয় অঞ্চল থেকে কর্কট ক্রান্তীয় অঞ্চলের মধ্যে যে বাতাসটা প্রবাহিত হয় সেটা হচ্ছে হ্যাডলি শেল। এটাকে দুভাগে ভাগ করা হয়েছে, নর্দার্ন হ্যাডলি শেল, সাদার্ন হ্যাডলি শেল। এবার কর্কট ক্রান্তীয় অঞ্চল মানে ক্রান্তীয় অঞ্চল থেকে 65.5 ডিগ্রি বা 60 ডিগ্রি, যেটাকে আমরা মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল বলি, সেই অঞ্চলের মধ্যে একটা শেল রয়েছে, টেম্পারেচার শেল, যেটাকে বলা হয় নর্দার্ন ফেরেল শেল, আর নিচে হচ্ছে সাদার্ন ফেরেল শেল, আর একদম ওপরে মেরুবৃত্ত প্রদেশীয় থেকে মেরু অঞ্চল পর্যন্ত একটা বাতাসের শেল বা কক্ষ রয়েছে, উষ্ণতার জন্যই এই কক্ষটা তৈরি হয়, একে বলা হয় পোলার শেল, নিচেও রয়েছে পোলার শেল। তাহলে পোলার শেল আর ফেরেল শেলের মধ্যেখান দিয়ে প্রবাহিত হচ্ছে পোলার জেট,
ফেরেল সেল আর হ্যাডলি সেলের মাঝখান দিয়ে তৈরি হচ্ছে সাব ট্রপিক্যাল জেট, যেহেতু এটা সাব ট্রপিক্যাল এরিয়াতে হচ্ছে, অর্থাৎ এখানে হচ্ছে ফেরেল সেল মানে হচ্ছে কর্কটীয় অঞ্চল অঞ্চল, আর এইদিকে হচ্ছে হ্যাডলি সেল যেটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল থেকে ক্রান্তীয় অঞ্চলের দিকে, এটা ক্রান্তীয় অঞ্চল থেকে মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলের দিকে। তাহলে হ্যাডলি সেল আর ফেরেল সেলের মাঝে হচ্ছে সাব ট্রপিক্যাল জেট। এই সাব ট্রপিক্যাল জেট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। আর এরপরে রয়েছে ট্রপিক্যাল ইস্টার্লি জেট, যেটা আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ, মৌসুমি বায়ুর প্রবাহ পথের সাথে ট্রপিক্যাল ইস্টার্লি জেট জড়িত। এই তিনটে আমরা তাহলে মেন জেট ধরছি, এছাড়া রয়েছে পোলার নাইট জেট আর লোকাল জেট। লোকাল জেটটা তো সম্পূর্ণ স্থানীয়, মানে বিভিন্ন জায়গায় লোকাল কারণের জন্য তৈরি হয়ে থাকে। প্রথমেই চলে আসি পোলার ফ্রন্ট জেট স্ট্রিমে বা মেরু সীমান্ত জেট প্রবাহ। উপক্রান্তীয় অঞ্চলে অর্থাৎ কর্কট ক্রান্তীয় এবং মকর ক্রান্তীয় অঞ্চল থেকে আসা আর্দ্র ও উষ্ণ পশ্চিমা বায়ু, তাহলে ক্রান্তীয় অঞ্চল থেকে কি বাতাস প্রবাহিত হবে? উষ্ণ বাতাসই প্রবাহিত হবে, এবং ক্রান্তীয় অঞ্চল যেহেতু স্থলভাগ এবং জলভাগের উপস্থিতি রয়েছে, ওই বাতাস আর্দ্র, এবং আর্দ্র ও উষ্ণ পশ্চিমা বায়ু। আর মেরু অঞ্চল থেকে যে বাতাস আসে সেটা ঠান্ডা। মেরু অঞ্চল থেকে আসা শীতল ও ভারী শুষ্ক মেরু বায়ুর মিলন অঞ্চলে, অর্থাৎ যেখানে ফ্রন্ট বা সীমান্ত তৈরি হয়, সেই স্থানে ফ্রন্ট বা সীমান্ত বলতে একদিকে ঠান্ডা বাতাস আর একদিকে গরম বাতাস, দুটো বিপরীত ধর্মী বাতাস যখন দুদিক থেকে এসে এক জায়গায় মিলিত হয় তখন তাকে বলা হয় ফ্রন্ট বা সীমান্ত। তাহলে এই দুটো মিলন অঞ্চলে যেখানে সীমান্ত সৃষ্টি হয় সেই স্থানে ঊর্ধ্ব টোপোস্ফিয়ার দিয়ে প্রবাহিত জেট বায়ু মেরু সীমান্ত জেট বায়ু নামে পরিচিত। এই বাতাস 45 থেকে 60 ডিগ্রি অক্ষাংশ বরাবর সারা বছরই অনিয়মিতভাবে প্রবাহিত হয়, অর্থাৎ সব সময় এর অস্তিত্ব সমান থাকে না। পশ্চিম থেকে পূর্ব দিকে ঘন্টায় 250 থেকে 300 কিলোমিটার বেগে এই পোলার ফ্রন্ট জেট বায়ু প্রবাহিত হয়, অর্থাৎ ভীষণ গতিতে প্রবাহিত হয়, 250 টু 300 কিলোমিটার বেগে। শীতকালে এই বাতাসের বাঁক বৃদ্ধি পায় এবং বিস্তৃতিও বাড়ে। যে কোনো জেট বায়ু শীতকালে বেশি স্ট্রং হয়। আমি যখন জেট বায়ুর উৎপত্তির কারণ বলবো, সেই কারণটা বিশ্লেষণ করলেই বোঝা যাবে কেন জেট বায়ু শীতকালে স্ট্রং হয়। তো শীতকালে এই বাতাসের বাঁক বৃদ্ধি পেয়ে যায় এবং বিস্তৃতিও বাড়ে। ক্রান্তীয় অঞ্চলের দিকে তখন বাতাসটা নেমে আসে, প্রায় 45 ডিগ্রি অক্ষাংশ বরাবর এই বাতাস নেমে আসে বা সরে আসে। এই সময় জেট তার দুটি বা আরো বেশি শাখায় ভেঙে যায়, যেহেতু বাতাসের ফ্লো অনেক বেশি, বাতাসের শক্তি অনেক বেশি, তাই অনেকগুলো শাখায় ভেঙে যায়। তাই এই জেটকে, পোলার ফ্রন্ট জেটকে প্রাথমিক জেট বলে। মেরু সীমান্তে সমচাপ পৃষ্ঠ বরাবর উত্তর দক্ষিণে তাপের সর্বাধিক পার্থক্যের কারণে বা প্রেশার গ্রেডিয়েন্ট ফোর্স এবং বিপরীতমুখী কোরিওলিস ফোর্সের ভারসাম্যে সমচাপ রেখার সমান্তরালে সৃষ্ট জিওস্ট্রপিক বায়ুই হচ্ছে পোলার ফ্রন্ট জেট। আচ্ছা, পোলার ফ্রন্ট জেট হলো এক ধরনের জিওস্ট্রপিক বায়ু। তাহলে জিওস্ট্রপিক বায়ুটা কি? জিওস্ট্রপিক বায়ু হচ্ছে দু ধরনের শক্তি যেখানে ব্যালেন্স হয়ে যায়, সেই ব্যালেন্স শক্তি বরাবর সমান্তরালে প্রবাহিত বায়ুই হচ্ছে জিওস্ট্রপিক বায়ু। দুটো শক্তি হচ্ছে, একদিকে প্রেশার গ্রেডিয়েন্ট ফোর্স আর একদিকে হচ্ছে কোরিওলিস ফোর্স। প্রেশার গ্রেডিয়েন্ট ফোর্স চাপের ঢালের পার্থক্যের জন্য তৈরি হয়, আর কোরিওলিস ফোর্স পৃথিবীর আবর্তন গতির জন্য সৃষ্টি হয়। দুটো শক্তি যেখানে মিলিত হয় সেই মিলিত অঞ্চল বরাবর সমান্তরালে প্রবাহিত বাতাসকে বলা হয় জিওস্ট্রপিক, এবং পোলার ফ্রন্ট হলো এক ধরনের জিওস্ট্রপিক বায়ু। সাবট্রপিক্যাল জেট বা উপক্রান্তীয় জেট
ঊর্ধ্ব টপোস্ফিয়ারে ভূপৃষ্ঠ থেকে প্রায় 12 কিলোমিটার উচ্চতায় যেখানে হ্যাডলি ও ফেরেল চক্র মিলিত হয়, সেখানে ক্রান্তীয় উচ্চচাপ বলয়ের ওপর 25 থেকে সাধারণত 30 ডিগ্রি অক্ষাংশে পশ্চিম থেকে পূর্বে এই জেট বায়ুকে প্রবাহিত হতে দেখা যায়। এই জেট বায়ু আবার ক্রান্তীয় পশ্চিমা জেটও নামে পরিচিত। এই বায়ুর গতিবেগ সবসময় ও সব জায়গায় একই রকম থাকে না, কোন স্থানে প্রবল আবার কোথাও দুর্বল। ঋতু ভেদে উপক্রান্তীয় জেট বায়ুর গতিবেগেরও তারতম্য লক্ষ্য করা যায়। গ্রীষ্মকালে এই গতিবেগ ঘন্টায় 160 থেকে 250 কিলোমিটার, অর্থাৎ পোলার ফ্রন্ট জেটের থেকে এর গতিবেগ একটু কম। পোলার ফ্রন্টে ছিল ঘন্টায় 250 থেকে 300। শীতকালে এই গতিবেগ বৃদ্ধি পেয়ে যায়, শীতকালে কিন্তু কম থাকে না, বৃদ্ধি পেয়ে 375 কিলোমিটার পার ঘন্টা পর্যন্ত হয়ে যায়। কারণ শীতকালে এই বাতাসের গতিবেগ বৃদ্ধি পায়, বাতাসগুলো রেগুলার হয়ে যায়, ইরেগুলার ভাবটা থাকে না, এবং শীতকালে শক্তি বৃদ্ধি করে আমরা দেখলাম পোলার ফ্রন্ট শাখা প্রশাখাতেও বিভক্ত হয়। শীতকালে এই উপক্রান্তীয় জেট বায়ুর বাঁক বৃদ্ধি পায় এবং নিরক্ষ রেখার দিকে স্থানান্তরিত হয়, অর্থাৎ জেট বায়ু অনেকটা নেমে আসে। এই বায়ু হিমালয় পর্বতে বাধা পায় এবং দুটো শাখায় বিভক্ত হয়ে যায়। হিমালয়ের ওপর দিয়ে একটা শাখা প্রবাহিত হয় আর হিমালয়ের নিচ দিয়ে আরেকটা শাখা প্রবাহিত হয়। উপক্রান্তীয় জেট বায়ু সৃষ্টির কারণ হিসেবে উপক্রান্তীয় অঞ্চলে উত্তর দক্ষিণে দ্রুত তাপ এবং চাপের পরিবর্তনকে দায়ী করা হয়। আগেরটার ক্ষেত্রে কি বলা হয়েছিল, আগেরটা বলেছিল জিওস্ট্রফিক উইন্ডটা জেট স্ট্রিমে পরিণত হচ্ছে বা জেট স্ট্রিম নামে পরিচিত হচ্ছে, আর এখানে বলছে উপক্রান্তীয় অঞ্চলে তাপ ঢাল এবং চাপ ঢালের পরিবর্তনের কারণে এই বাতাস সৃষ্টি হয়। এবার আমরা অন্যান্য জেট বায়ুতে চলে আসছি। অন্যান্য জেট বায়ুগুলোর মধ্যে স্ট্র্যাটোস্ফেরিক জেট বা পোলার নাইট জেট, যাকে আমরা রাত্রিকালীন মেরু জেটও বলতে পারি। সেকেন্ড হচ্ছে ট্রপিক্যাল ইস্টার্লি জেট বা ক্রান্তীয় পূবালী জেট বায়ু, আর লাস্ট হচ্ছে লোকাল জেট বা স্থানীয় জেট বায়ু। তাহলে রাত্রিকালীন মেরু জেট সাধারণত মেরু অঞ্চলে 60 ডিগ্রি অক্ষাংশ বরাবর টোপোপজের ঠিক ওপরে স্ট্র্যাটোস্ফিয়ারে পশ্চিম থেকে পূর্ব দিকে তীব্র গতিযুক্ত জেট বায়ু রাত্রিকালীন মেরু জেট নামে পরিচিত। এই বায়ু শুধুমাত্র শীতকালের রাতেই দেখা যায়। এই বাতাসের গড় উচ্চতা 24 থেকে 25 কিলোমিটার, তবে 30 কিলোমিটার উচ্চতাতেও মাঝে মাঝে একে দেখা যায়, অর্থাৎ নর্মাল জেট বায়ুর উচ্চতার থেকে স্ট্র্যাটোস্ফেরিক জেট বা পোলার নাইট জেটের উচ্চতাটা বেশি হয়। এই জেট বায়ু সৃষ্টির কারণ হলো শীতকালের রাতে মেরু অঞ্চল খুব শীতল হওয়ায় স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তরও সূর্যরশ্মির অভাবে উষ্ণ হতে পারে না, কিন্তু নিরক্ষীয় অঞ্চলে স্ট্র্যাটোস্ফিয়ার অধিক সূর্যরশ্মি শোষণ করায় উত্তপ্ত হয়ে ওঠে, ফলে বৈষম্যমূলক তাপের কারণে একটা তাপ ঢালের সৃষ্টি হয় যা জেট বায়ু সৃষ্টিতে সাহায্য করে। প্রেশার গ্রেডিয়েন্ট ফোর্স এবং কোরিওলিস ফোর্সের মধ্যে সমতা বিধানের মাধ্যমে এই জেট বায়ু সৃষ্টি হয়, যার গড় গতি হচ্ছে ঘন্টায় 50 কিলোমিটার। স্ট্র্যাটোস্ফিয়ারে সৃষ্টি হয় বলে একে স্ট্র্যাটোস্ফেরিক জেট স্ট্রিমও বলে। এবার আমরা চলে আসছি ট্রপিক্যাল ইস্টার্লি জেট স্ট্রিমে। গ্রীষ্মকালে ঊর্ধ্ব টোপোস্ফিয়ার দিয়ে চীন উপসাগর থেকে ভারত অতিক্রম করে আরব সাগর পর্যন্ত সাধারণ জেট বায়ুর বিপরীতে প্রবাহিত বায়ুকে ট্রপিক্যাল ইস্টার্লি জেট বলে। লাওস, থাইল্যান্ড, মায়ানমার এই বাতাসের প্রবাহপথে পড়ে। এই বাতাসের উৎপত্তি সঠিক কারণ এখনো জানা যায়নি। এই জেট বায়ু পূর্ব দিক থেকে পশ্চিমে প্রবাহিত হয়। ক্রান্তীয় অঞ্চলের ওপর দিয়ে পূর্ব দিকে আসায় একে ক্রান্তীয় পূবালী জেটও বলে। এটি 15 থেকে 20 ডিগ্রি উত্তর গোলার্ধের মধ্যেই সীমাবদ্ধ। এই বায়ুপ্রবাহের গতিবেগ ঘন্টায় 175 কিলোমিটার থেকে 200 কিলোমিটার পর্যন্ত হয়। এরপরে আসছি লোকাল জেট। স্থানীয়ভাবে
চাপ এবং তাপের বৈষম্যজনিত কারণে কোনো কোনো স্থানে নিম্ন উচ্চতাতেই জেট বায়ু প্রবাহিত হতে দেখা যায়। এই বায়ু প্রবাহ স্বল্প স্থান জুড়ে বিস্তৃত থাকে বলে একে নিম্ন উচ্চতার লোকাল জেট স্ট্রিম বা স্থানীয় জেট স্ট্রিম বলা হয়। এবার আমরা আসি জেট বায়ুর বৈশিষ্ট্যতে। 1 নম্বর বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি, জেট বায়ু সর্পিলাকার বা আঁকা বাঁকা ভাবে প্রবাহিত হয়। ঊর্ধ্ব টোপোস্ফিয়ার দিয়ে সমচাপ রেখা বা সমপ্রেশ রেখার সমান্তরালে জিওস্ট্রপিক ভারসাম্য বজায় রেখে প্রবাহিত বায়ু হচ্ছে জেট বায়ু। শীতকালে এর সর্পিলাকারের মাত্রা বা আঁকা বাঁকা মাত্রা বৃদ্ধি পায়। 2, ক্রান্তীয় পূবালী জেট ছাড়া সমস্ত জেট বায়ুই পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়, উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে। 3, জেট বায়ু হচ্ছে খুব তীব্র গতিসম্পন্ন বা উচ্চ গতিসম্পন্ন বাতাস। এর গড় গতিবেগ ঘন্টায় 150 থেকে 300 কিলোমিটার, তবে ঋতু ভেদে এর গতিবেগের পার্থক্য লক্ষ্য করা যায়। জেট বায়ুর গতিবেগ মানে যেটা জেট বায়ু যে জোনটা দিয়ে প্রবাহিত হচ্ছে সেইখানে জেট বায়ুর গতিবেগ যত সেন্টারের দিকে আসা যায় তত তা বৃদ্ধি পায়। অর্থাৎ জেট বায়ুর গতিবেগ পার্শ্ববর্তী অঞ্চল থেকে কেন্দ্রীয় অঞ্চলের দিকে ক্রমশ বৃদ্ধি পায়। জেট বায়ু বিভিন্ন স্থানে এবং ঋতু ভেদে বিভিন্ন উচ্চতায় প্রবাহিত হয়। অর্থাৎ এর উচ্চতার পার্থক্য, 5 নম্বর পয়েন্ট, ক্রান্তীয় অঞ্চলে 15 কিলোমিটারের ওপর দিয়ে এবং উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চলে 9 থেকে 12 কিলোমিটার দিয়ে এবং মেরু অঞ্চলে প্রায় 9 কিলোমিটার উঁচু দিয়ে এই বায়ু প্রবাহিত হয়। এরপরে আমরা বলতে পারি, সারা বছর জেট বায়ুর প্রবাহ আমরা লক্ষ্য করতে পারি না। এটা শুরু হয় শীতকালে এবং মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত এর প্রবাহ চলে। জেট বায়ু কয়েক হাজার কিলোমিটার এর দৈর্ঘ্য এবং প্রস্থে কয়েক কিলোমিটার হলেও বেদ মাত্র 2 থেকে 3 কিলোমিটার। আবিষ্কারকর্তা রশ্মির নাম অনুসারে জেট বায়ুকে রশ্মি তরঙ্গ বলা হয়। পরের পয়েন্টে বলবো, জেট বায়ুর একটি সুনির্দিষ্ট জীবন চক্র রয়েছে যাকে ইন্ডেক্স সাইকেল অফ জেট স্ট্রিম বলে এবং বিভিন্ন পর্যায়ে এটি সম্পূর্ণ হয়। আবহাওয়ার উপর জেট বায়ুর প্রভাব দেখা যায় জলবায়ু এবং আবহাওয়ায়। নিম্ন বায়ুমণ্ডলে জেট বায়ু ভীষণভাবে প্রভাব বিস্তার করে। জেট বায়ু পৃথিবীর বিভিন্ন অংশে ঝড় ঝঞ্ঝা সৃষ্টি, বৃষ্টিপাতের প্রকৃতি ও পরিমাণ নির্ধারণ এবং অক্ষাংশগত উত্তাপের ভারসাম্যকেও নিয়ন্ত্রণ করে। জেট স্ট্রিমের উৎপত্তি বিষয়ে এখনো গবেষণা চলছে, তবে জেট স্ট্রিমের উৎপত্তি বিষয়ে যে ধারণা পাওয়া যায় সেটা হলো, জেট স্ট্রিম হলো এক ধরনের জিওস্ট্রপিক উইন্ড যা প্রেশার গ্রেডিয়েন্ট ফোর্স এবং কোরিওলিস ফোর্সের সম্মিলনের ফলে সৃষ্টি হয়। অনেক ক্ষেত্রে শুধুমাত্র প্রেশার গ্রেডিয়েন্ট ফোর্স বা গ্রেডিয়েন্ট উইন্ডও জেট স্ট্রিম তৈরিতে সাহায্য করে। তো এখানে প্রেশার গ্রেডিয়েন্ট এবং কোরিওলিস ফোর্সটা কিভাবে হেল্প করে সেটা বলছি। এখানে ঠান্ডা হয়, পোলার রিজিয়ন খুব বেশি ঠান্ডা হওয়া, এখানে বাতাসে উচ্চচাপ বিরাজ করে এবং দুদিকে পোলার অঞ্চলে উচ্চচাপ এবং নিরক্ষীয় অঞ্চল এবং তার পার্শ্ববর্তী ক্রান্তীয় অঞ্চল প্রচণ্ড উষ্ণ হওয়ায় এখানে চাপ নিম্ন হয়। তাহলে স্বাভাবিকভাবেই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বাতাস নেমে আসার একটা প্রবণতা দেখা যাবে, যেটা উত্তর থেকে উত্তর গোলার্ধেও দেখা যাবে এবং দক্ষিণ গোলার্ধেও দেখা যাবে। নর্মালি এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট উইন্ড, যেখানে টেম্পারেচারের পার্থক্য অথবা চাপের পার্থক্যের জন্য হয়ে থাকে। যখন এই পার্থক্যের ঢালটা খুব তীব্র হয়, যেমন হাই প্রেশার এবং লো প্রেশারের মধ্যে ডিফারেন্স যত বেশি হবে তত এই চাপের ঢাল বেশি হবে এবং বাতাস তখন আরো স্পিডে প্রবাহিত হবে। তাহলে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে যখন বাতাস তীব্র বেগে নেমে আসছে সেটা হচ্ছে প্রেশার গ্রেডিয়েন্ট ফোর্সের জন্য। এইবার পৃথিবীটা তো আবর্তনশীল, পৃথিবী আবর্তনশীল হওয়ায় পৃথিবীর ঘূর্ণনের জন্য বাতাসকে সে বাইরের দিকে ছিটকে বের করে দিতে থাকে, যেটা হয় কোরিওলিস ফোর্সের জন্য। তাই কোরিওলিস ফোর্স ডান দিকে কাজ করে সব সময়। কোরিওলিস ফোর্সের কারণে তাহলে বাতাস ছিটকে বাইরের দিকে বেরিয়ে যেতে
চাইবে আর এর জন্য বাতাস নেমে আসতে চাইবে। এই উপরে ওঠা এবং নেমে আসার মাঝখানে দুটো, যেখানে দুটো শক্তি ব্যালেন্স হয়ে যাবে, তার মাঝ বরাবর আরেকটা বাতাস প্রবাহিত হবে, যেটা হচ্ছে জিওস্ট্রফিক উইন্ড। অনেকে বলেন যে এই জিওস্ট্রফিক উইন্ডই আসলে জেট স্ট্রিমের একমাত্র কারণ, বা জিওস্ট্রফিক উইন্ডটাই হলো জেট স্ট্রিম। জেট স্ট্রিমের উৎপত্তির জন্য যে আমরা জিওস্ট্রফিক উইন্ডের কথা বলছি, সেটা এত তীব্র কেন হচ্ছে, বা জিওস্ট্রফিক উইন্ডটা কেন মেরু অঞ্চল বা সাবট্রপিক্যাল এরিয়াতেই বেশি তীব্র হচ্ছে, তার ব্যাখ্যা করতে গিয়ে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগের সূত্রের সাহায্যে ব্যাখ্যা দেয়া হয়। মোমেন্টাম বলতে বোঝায় যে মাস ইনটু ভেলোসিটি হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে মাস কোনো বস্তুর ভর এবং তার ভেলোসিটি, এইটা MVR ফর্মুলা দিয়ে প্রকাশ করা হয়, যেখানে এম হচ্ছে মাস, বস্তুর মাস। যেমন পৃথিবীর মাস যদি ফিক্স থাকে, তাহলে আর হচ্ছে ডিস্টেন্স বা রেডিয়াস অফ দ্য ফ্রম দ্য মাস, আর ভি হচ্ছে লিনিয়ার ভেলোসিটি। তাহলে এই দুটো পরস্পর নির্ভরশীল হবে, বস্তুর মাসটা ফিক্সড। যেমন এখানে একটা মেয়ে, সে ঘুরছে, মেয়েটার ওজনটা কিন্তু ফিক্সড বা মাসটা ফিক্সড। এইবার ও যদি হাতটা দুদিকে ছড়িয়ে মেলে, যে গতিতে সে ঘুরবে, সে যদি হাতটা গুটিয়ে নিয়ে ঘোরে, তাহলে কিন্তু তার গতিবেগ বৃদ্ধি পেয়ে যাবে। অর্থাৎ পৃথিবীর মধ্যে যে অক্ষাংশগুলো রয়েছে, নিরক্ষীয় অঞ্চলে ব্যাসার্ধ বেশি হওয়ায় নিরক্ষীয় অঞ্চলের গতিবেগের থেকে যত ব্যাসার্ধ কমতে থাকবে, পোলের দিকে গিয়ে একদম পোলে গিয়ে সেটা পয়েন্ট হয়ে যায়, অর্থাৎ পৃথিবীর আটটা ওখানে গিয়ে পয়েন্ট হয়ে যাচ্ছে। তাহলে যত ওপরের দিকে যাবে, তত তার অ্যাঙ্গুলার ভেলোসিটি বাড়তে থাকবে। সেই জন্যে অ্যাঙ্গুলার ভেলোসিটির এই যে বেড়ে যাওয়া, মানে যত আটটা কমে যাবে তার ভেলোসিটি বাড়বে, সেটাকে বলা হচ্ছে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, অর্থাৎ কৌণিক ভরবেগের সংরক্ষণ। কৌণিক ভরবেগের সংরক্ষণ করতে গিয়ে গতিবেগ বাড়াতে হচ্ছে। তাহলে পোলার এরিয়াতে গতিবেগ বেড়ে যাবে, এবং পোলে গিয়ে গতিবেগ বেড়ে যাওয়ার জন্য সেখানের বাতাস আরো তীব্র গতিতে বাইরের দিকে বেরোতে সক্ষম হবে। এটা জেট স্ট্রিমের কারণ হিসেবে কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টাম দিয়ে এর ব্যাখ্যাটা করা যায়। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ, আর আশা করি এই ভিডিওটা থেকে তোমাদের জেট স্ট্রিম সম্পর্কে একটা বেসিক ধারণা তৈরি হয়ে গেছে। এরপরে আমরা ইন্ডেক্স সাইকেল অফ জেট স্ট্রিমটা পড়বো, আর আমার ভিডিওগুলো একটু মিনিট চারেক দেখার পরেই লাইক বা সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো।